আমি দেখছি আপনার চুলটা একটু কিভাবে মানে কাটিং করে লুকটাকে চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো কাইন্ডলি আপনি একটু পিছনটা ঘুরান তো, আপনি ক্যামেরা পার্সন ঘুমা লোককে বলো পুরো ব্যাগটাকে দেখানোর জন্য। তো লং আছে, জাস্ট ট্রিম মানে এতটাও 2 ইঞ্চি মতো শর্ট করব। হ্যাঁ, নিচুটা আসলে একদম যেটা রাফ হয়ে গেছে, রাফ পোর্শনটাকে আমি কেটে দিয়ে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি বসুন। আমি গ্রাউন্ডটা দিই ফার্স্ট, আমি একটু ওয়েট করছি, চুলটাকে ভেজানো হচ্ছে হালকা, কারণ রবীন্দ্রা স্টার হওয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো আপনারা অনেক ভিডিও আমার ভাইরাল করেছেন, এই যে কাটিংটা করছি কতটা আমার ক্লায়েন্টকে চেঞ্জ করতে পারি সেটা চেষ্টা করছি। তো ক্যামেরা পার্সন ঝুমাদককে বলবো একটু সামনের ফ্রন্টে আসতে। তো এনার ফ্রন্টটা একটুখানি দেখছেন একটু হেয়ারটা গ্যাপ আছে, আমি এটাকে কিছুটা চেষ্টা করবো যাতে ফেসটাকে একটুখানি একটু ঢাকা যায়। তো আমি একদম পুরো ম্যাডাম সামনেটা হয়তো ছোটো হবে, আপনি ভয় পাবেন না, ব্যাকে কিন্তু আপনার যতটা ততটাই কাটিংটা ফ্রন্টে একটুখানি শর্ট বেশি হবে, আর নাহলে আপনার অবশ্যই অবশ্যই। আমি পুরো চুলটা একটা গার্ডারে চুলটাকে নেবো, নিয়ে একটা দিয়ে কাটবো, দেখুন পুরো চুলটা এসে যাবে, খুব ইজি টু লেয়ার কাট। আমি একটু দেখুন রাবারের সাহায্যে কীভাবে চুলটাকে একটাইতে নিয়ে আসছি। দেখি ম্যাডাম, উনি যাতে সাইডে করে ফুলটাকে গুঁজতে পারেন মাথায়, সেই মতো করেই আমি করছি। দেখুন আমি কটা কেটে বাদ দিয়েছি,
রাবটা দেখুন পুরো বাদ দিয়ে দিয়েছি। এটাকে আমি ফিনিশ করছি কিভাবে দেখুন সামনেটা, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য, দেখুন লেয়ারটা কিভাবে কেটেছি। এবার এটাকে আমি জাস্ট ফিনিশ করব, আনম্যানেজেবল যেটা আছে সেটাকে ম্যানেজ করব। এই দেখুন একটু ছোট বড় আছে, সেগুলোকে আমি খালি ম্যানেজ করছি। দেখুন রাফটা কাটা হচ্ছে, এই যে রাফ পোর্শনটা আমি বাদ দিলাম, আমার ক্লায়েন্টও বুঝতে পারছে না কতটা আমি কাটলাম। দেখুন রাফ পোর্শনটা কেটে দিলাম, আমি ব্যাকে নিয়ে গেলে বুঝতে পারবেন। আমি একটা ব্যাকে পুরো চুলটাকে দেখাবো কীভাবে, ফোনটা আপনি দেখলেন আপনারা। দেখুন এটাতে জাস্ট একটুখানি অসমান যেগুলো আছে সেগুলোকে আমি একবার দেখে নেব, আমার কাটিং হয়ে গেছে। একটু হালকা কার্ল বাউন্সি হেয়ার আছে তো, যার জন্য আমি একটুখানি টেনে দেখে নিচ্ছি। এই দিকটা একটু দেখে নিই, ব্যাকটা আমি দেখাতে বলবো, দেখুন কীরকম হালকা বাউন্স এসছে, দেখুন লেয়ারটা কীরকম লাগছে বুঝতে পারছি। এবার আমি ফ্রন্টটা ঘোরাবো,
এই দেখুন এনার ফেসটা যে পুরো অতটা ওপেন ছিল, দেখুন কাটিংয়ের পরে অতটা ওপেন লাগছে না, দেখুন কতটা আমি ফেসটাকে ঢাকলাম। দেখুন ফোনটা দেখতে পাচ্ছেন, আমি ক্লায়েন্টকে একটু দেখাবো আমি ব্যাগটা কতটা কীরকম লাগছে। ম্যাডাম আমি ফোনটা ব্যাগটা দেখুন কতটা, বুঝতে পারছেন? ও আচ্ছা, হ্যাঁ লুকটা চেঞ্জ করে দিলাম, বুঝতে পারছেন? খুব শর্ট করলাম না, অথচ খুব ম্যানেজেবল কাটিং হলো। ঠিক আছে, কাটিং শেষ, তো ব্যাগটা দেখে নিই, তারপর আমি ফ্রন্টে যাবো। ফ্রন্ট দেখুন ব্যাগটা কীরকম হয়েছে, আচ্ছা আমার কাটিং কমপ্লিট। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। ম্যাডাম আপনার কাটিংটা করে কীরকম লাগলো? খুব ভালো, মানে একদম লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম লাগছে, চুলটাকে বেশ ফ্ল্যাপি ফ্ল্যাপি লাগছে, আমার চুলটা অনেক পাতলা, তাও বেশ ভালোই করেছেন, ফুললি স্যাটিসফাই। ওকে, থ্যাংক ইউ।